কুয়াশার রাতে গাড়ি চালকদের জন্য চায়ের ব্যবস্থা ট্রাফিক পুলিশের রবিবার সন্ধ্যার পর থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায় ধূপগুড়ি সহ গোটা জেলা রাত বাড়ার সাথে সাথেই বাড়তে থাকে কুয়াশার দাপট কুয়াশার দাপট এতটাই ছিল যে কিছুটা দূরের জিনিস দেখা যাচ্ছিল না অন্যদিকে রাত নটা বাজতে না বাজতেই বেশিরভাগ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাড়িতে ফেরেন এদিকে ঘন কুয়াশায় দৃশ্যমান্যতা কম থাকায় দূরপাল্লার মালবাহী লরিগুলো ধীর গতিতে চলছিল আর একদিকে শীত অন্যদিকে গভীর রাত গাড়ি চালকদের অনেক সময় ঘুম ঘুম ভাব আসে অনেক সময় ঘটে যায় দুর্ঘটনা তাই ধুপগুড়ি ট্রাফিক পুলিশের উদ্যোগে অভিনব উদ্যোগ নেওয়া হলো রবিবার রাতে ধুপগুড়ি ট্রাফিক ওসি সুবির সাহার নেতৃত্বে পুলিশ কর্মীরা হাজির ধুপগুড়ি চৌপতিতে সাথে ছিল চা ও চায়ের কাপ ধীর গতিতে চলা লরি চালকদের চা দেওয়া হয় এতে একদিকে যেমন শীতের থেকে জড়তা কাটিয়ে কিছুটা চাঙ্গা মনে হবে চালকদের তেমনি ঘুমের ভাব আসা চালকদের ঘুমের ভাব কেটে যাবে আর ট্রাফিক পুলিশের এহেন উদ্যোগে খুশি দূরপাল্লার মালবাহী লরি চালকরা উল্লেখ্য এর আগেও প্রচণ্ড শীতের রাতে ধুপগুড়ি ট্রাফিক পুলিশ গাড়ি চালকদের জন্য চায়ের ব্যবস্থা করেছিলেন ধুপগুড়ি থেকে শ্রীঞ্জয় দাসের রিপোর্ট আমাদের টিভি